নমস্কার বন্ধুরা, আজকে আবার আমি একটা নতুন রান্নার রেসিপি নিয়ে তোমাদের সামনে চলে এসেছি। আজকে রান্না করব লাউ শাক দিয়ে মুসুর ডাল। তাহলে তোমরা দেখতে থাকো, ডালটাকে ভালোভাবে ধুয়ে নিয়েছি, তা হালকা গরম হওয়ার পর আমি দিয়ে দিয়েছি ডাল। দিয়ে দেব লবণ, হলুদ গুঁড়ো, তারপরে এটারে কাঁটা দিয়ে দেব। ভালো করে ধুয়ে রাখা, দিয়ে দেব লাউ শাক। ছেড়ে রাখা কাঁচা লঙ্কা, দিয়ে দেব সর্ষা তেল। তেল গরম হওয়ার পরে দিয়ে দেবো শুকনা লঙ্কা, পুরো নেই। লঙ্কাটা লাল হওয়ার পরে দিয়ে দেবো থেঁতো করে রাখা রসুন। রসুনটা লাল হওয়ার পরে দিয়ে দেবো কুড়নো। বন্ধুরা, আজকে ভিডিওটা এই পর্যন্তই, আবার দেখা হবে নেক্সট অন্য ভিডিওর সাথে। সবাই ভালো থাকবেন, সাবধানে থাকবেন, আর ডালের রেসিপিটা কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন, তাহলে আমার ভালো লাগবে।